দিল্লির এই ট্যাবলেট, নিজামুদ্দিনের এই ইলিয়াসির ট্যাবলেট এত মারাত্মক, এত খারাপ, এ বিষের চেয়েও জঘন্য। এটা একজন হিন্দুর পিছনে আপনি সময় ব্যয় করেন, তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবে। একজন ইহুদির পিছনে সময় ব্যয় করেন, খ্রিস্টানের পিছনে সময় ব্যয় করেন, তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবে। একজন বেনামাদের পিছনে সময় ব্যয় করেন, তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবেন। একজন জেনারেলি শিক্ষিত মানুষের পিছনে সময় ব্যয় করেন, তাড়াতাড়ি তারা দিন বুঝবে। কিন্তু তবলিগের ট্যাবলেট এত জঘন্য, যে একবার খেয়েছে তাকে ইসলাম বোঝানো খুবই কঠিন। আপনারা ঠিক না বললেও ঠিক, আপনাদের কাছে ভোট চাই না, আমি নিজে পরীক্ষিত। আরাফা এত গুরুত্বপূর্ণ, তবে বাংলাদেশের এই তবলিগের যে মুরব্বী আছে, তবলিগের না তো ইলিয়াসি তবলিগের যে মুরব্বী আছে, তাদের কাছে আরাফার মাঠের চেয়ে টঙ্গীর মাঠ অনেক প্রিয়। বুঝছেন, আমার কথাটা একটু কষ্ট হলেও এটা বাস্তব। এই তবলিগের মুরব্বীদের কাছে কোরআনের চেয়ে ফাজাইল আমল অনেক উত্তম। ফাজাইল আমল গাঁজা করি মিথ্যা কাহিনী দ্বারা ভর্তি করা, কিছু আয়াত আর হাদিস না থাকলে আমি ওটা বলতাম এটা জাল হাদিসের কিতাব। এটা কিন্তু কিছু কোরআন এবং কোরআন আয়াত আর সহি হাদিস আছে, আর এটা একটা মিথ্যা উপন্যাস, একটা মিথ্যা উপন্যাস, যেটা আমি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এই বইটার মধ্যে এবং তাবলিগের স্বরূপ, ওটা সার্জিক্যাল অপারেশন করা হয়েছে ওকে, এটা করে এই এই সার্জারি করে তাবলিগের স্বরূপ একটা বই আপনাদের কাছে দিয়েছি। তা এই তবলিগের ফাজাইল আমলের মুনতাকাব হাদিস বেহেস্তি যে ওরা নিয়ামুল কুরআন মুকসুদুল মুমিনি, এর মধ্যে কত মিথ্যা গাঁজাখরি ইমান বিধ্বংসী এমন কথা আছে, বাক্য আছে, কেউ পড়লেই সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। বিশ্বাস করা আর পড়া আলাদা জিনিস, বিশ্বাস করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কিন্তু কিছু বাক্য আছে ওর মধ্যে কেউ উচ্চারণ করলে ওই ইসলাম থেকে বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য আমি সচেতন করি আপনাদেরকে, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। তো যেটা বলছিলাম যে আরাফার মাঠকে গুরুত্ব না দিয়ে টঙ্গীর মাঠকে গুরুত্ব দেয়, এটা কি ইমানের পরিচয়? এটা বেদিনের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরাফার মাঠ আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ, খায়রু দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা, 3585 নম্বর হাদিস তিরমিজি খুলবেন। আল্লাহ রাসূল বলছেন খায়রু দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা, যে যেখানে দোয়া করুক না কেন, রমাজানের দোয়া বলেন আর শেষ রাত্রির দোয়া বলেন, পিতামাতার দোয়া বলেন না, আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার মাঠের দোয়া। এই মাঠে যে দোয়া করবে আল্লাহ দোয়া কবুল করেন। যখন হাজিরে উপস্থিত থাকেন ইন্নাহু ইয়াদনুকুম, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তোমাদের সবচেয়ে বেশি নিকটবর্তী হন। আরাফার মাঠে যারা হাজিরা থাকে এই দিন আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হন। হাদিসে আসছে প্রতি রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন, আর আরাফার দিন আল্লাহ সবচেয়ে বান্দার নিকটে আসেন। কত নিকটে আসে এটা ব্যাখ্যা দেব না, এটা আকিদার বিষয়, কিন্তু এতটুকু মনে রাখতে হবে আল্লাহ হাজিদের সবচেয়ে নিকটে থাকে। ফেরেশতাদের নিয়ে গর্ব করে, তোমরা তো বলেছিলে, তোমরা তো বলে তাদেরকে সৃষ্টি করো না, তারা কি চাচ্ছে দেখো তো, তারা দুইটা কাপড় পরে এসেছে আরাফার মাঠে অবস্থান করছে, তারা যা বলবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। এটা আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে গর্ব করে বলে আজকে যা বলবে আমার কাছে যা চাইবে, মা সালুহু আতা, তারা যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ফেরেশতাদের, ইশহাদু, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো আমার হাজিরা আমার মেহমানরা উপস্থিত হয়েছে, তাদেরকে ইশহাদু কদ গফারতু মিন রমাল কত্র সামা ও রমাল আর্থ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন আসমান থেকে
যেভাবে বৃষ্টি হয় 14 বৃষ্টি কোনা হয় এই পরিমাণ যদিও তাদের পাপ থাকে আর পৃথিবীতে যত বালি কোনা আছে এই সমপরিমাণ যদি পাপ থাকে আমি আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দেব আল্লাহ গর্ব করে বলেন অথচ এই মান আরেকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা মিন ইয়াউমিন ইউতিকাল্লাহু তাআলা আকসারু ইয়াউমি আরাফা 1348 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে রমজানে বহু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন কিন্তু আরাফার দিনে যত মানুষকে দেন তত না আল্লাহ রাসূল বলেছেন আরাফার দিনে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দেন এই ফজিলতপূর্ণ আরাফার মাঠকে গুরুত্বপূর্ণ মনে করে না টঙ্গীর মাঠকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে যে মাঠে গেলে ঈমান নষ্ট হয় আর যে মাঠে গেলে জান্নাত পাওয়া যায় কোনটা উত্তম হ্যাঁ এটা বুঝতে হবে অত সহজ বিষয় না একজন হিন্দুর পিছনে আপনি সময় ব্যয় করেন তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবে একজন ইহুদির পিছনে সময় ব্যয় করেন খ্রিস্টানের পিছনে সময় ব্যয় করেন তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবে একজন বেনামাজের পিছনে সময় ব্যয় করেন তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করবেন একজন জেনারেলি শিক্ষিত মানুষের পিছনে সময় ব্যয় করেন তাড়াতাড়ি তারা দিন বুঝবে কিন্তু তবলিগের ট্যাবলেট এত জঘন্য যে একবার খেয়েছে তাকে ইসলাম বোঝানো খুবই কঠিন আপনারা ঠিক না বললেও ঠিক আপনাদের কাছে ভোট চাই না আমি নিজে পরীক্ষিত হাদিস কুরআন দেখানোর পরে বাস্তবতা বোঝানোর পরে এই দিল্লির এই ট্যাবলেট নিজামউদ্দিনের এই ইলিয়াসির ট্যাবলেট এত মারাত্মক এত খারাপ এ বিশ্বের চেয়েও জঘন্য এটা অতএব ছেলে সন্তানকে আত্মীয়-স্বজনকে এই ইলিয়াসি তাবলিগের ব্যাপারে সচেতন করুন আল্লাহ যেন এই কওমকে হেদায়েত দান করে মুসলিম উম্মাকে যেন এদের খারাপি থেকে এদের ভ্রান্ত মতবাদ থেকে যেন হেফাজত করেন